আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা তাহসিন, আমার বোন তাহমিদা বিনতে ইসমাইল আলহামদুলিল্লাহ এটিএম এস এর মাধ্যমে সে চায়না MBBS প্রোগ্রামের জন্য ভিসা পেয়েছে। অনেক স্টুডেন্ট তাদের মাধ্যমে অনেক দেশে যাচ্ছে, দুই নম্বরই বা দালালির মাধ্যমে, কোনো কিছু নেই। অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ইয়ে আছে যেখানে মানুষ টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো টাকা পয়সা ওরকম দিতে হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে চায়নাতে মূলত আমরা আমাদের এক রিলেটিভের মাধ্যমে আমরা ATMS এর কথা শুনতে পারি। পরবর্তীতে আমরা একদিন আসলাম, এসে এখান থেকে জানতে পারলাম যে তারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে। তো আমার বোনের যেহেতু MBBS পড়ার ইচ্ছে, তো সে চায়নাতে অ্যাপ্লাই করে। সব কিছু মিলে দেখলাম যে এখানে আর কি ফ্যাসিলিটিস আছে ভালো, তো এই জন্য আর কি আমার ছোট বোনকে আমরা ATMS স্যারের কাছে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে আমরা কথা বললাম, এখানে এসে পরে জানতে পারলাম যে অনেক স্টুডেন্ট অনেকেই দেশের বাইরে যায়, বা এটা যাচাই বাছাই করেছি আমরা কয়েকজনের কাছ থেকে। আমরা শুনতে পারলাম যে না, তাদেরটা ঠিক আছে, অনেক স্টুডেন্ট তাদের মাধ্যমে অনেক দেশে যাচ্ছে। তো পরবর্তীতে আমার মামাও বলল যে তারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, ইভেন অনেক স্টুডেন্ট তাদের মাধ্যমে যায়। পরবর্তীতে আমরা স্যারের কাছে আসলাম, স্যার আমাদের বলল যে ঠিক আছে তাহলে IELTS করে নেন। পরে আমার বোন শর্ট কোর্স নিয়েছে 3 মাসের, তো এখান থেকে IELTS কমপ্লিট করেছে। করে তারপর সে চায়না JNU ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলো, ওখান থেকে তার কনফার্মেশন লেটার আসলো। তো এখন সে আল্লাহর রহমতে সে তার ভিসা হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গেছে। সে এখন সামনে আর কি 20 তারিখে সে চায়না যাচ্ছে MBBS প্রোগ্রামের জন্য। সব কিছু মিলে আমরা ATMS এর কাছে কৃতজ্ঞ যে আমার বোনকে খুব দ্রুত সময়ের মধ্যে চায়নাতে স্টুডেন্ট ভিসার জন্য সব কিছু মানে ই করে দেওয়ার জন্য। অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ইয়ে আছে যেখানে মানুষ টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো টাকা পয়সা ওরকম দিতে হয়নি। বরং আমরা সেমিস্টার ফি আমার বোনকে আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে দিব, এখানে কোনো দুই নম্বরই বা দালালির মাধ্যমে কোনো কিছু নেই। তো সব কিছু মিলিয়ে আমরা ATMS স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের সমস্ত টিচার এখানকার যারা আছে সবাই যারা আমাদের হেল্প করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। Oh.